এগুলো চাষবাস হচ্ছে, মানে মাঠে ধান গাছ হবে, মানে জমি পরিষ্কার হচ্ছে, তারপরে বীজ ফেলা হবে, তারপরে ধান বোনা হবে। সবাই গ্রামের সবাই কাজে এখন ব্যস্ত, চাষের কাজে প্রত্যেকটা লোকই চাষের কাজে ব্যস্ত। আর যেহেতু এখন মাঠে জল, তো ওই জল অবস্থাতে যখন পরিষ্কার করা হয়, এতে প্রচুর মাছ কাঁকড়া পাওয়া যায়। বিশুদ্ধ সাপও অবশ্যই আছে এসব জঙ্গলে, মানে সাবধানে কাজ করতে হয়। আর এই যে জলগুলো দেখতে পাচ্ছেন, এতে অনেক মাছ আছে, ছিপ ফেললেও মাছ ওঠে, প্লাস অনেকে জাল দেয়, জাল দিয়েও মাছ ধরে। আজকে আকাশটা অনেক মেঘলা, যেহেতু সবে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আছে, আকাশটা মেঘলা। আর একটা গ্রাম্য পরিবেশে অসাধারণ একটা মানে পরিবেশ, আর জায়গাটাও অনেক রোমাঞ্চকর জায়গা একটি। এটা আছে মাঠ, আর এটা রাস্তাটা, মানে মাঠের মাছ যাওয়ার রাস্তা এটাই। আর এপারটা আছে পুকুর, এই পুকুরে মাছ চাষ হয়। আর এটা হচ্ছে একটা রাস্তা, এটা দিয়েই বেসিক্যালি যাতায়াত করা হয়। অনেক গাছপালা আছে, দেখতেই পাচ্ছেন, তেঁতুল গাছ, সুপারি গাছ, নারকেল গাছ, আম গাছ, প্রায় সব রকমেরই গাছ আছে এখানে।